আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে স্মার্ট সুইচ আমাদের অ্যাপসের সাথে কানেক্ট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটা থ্রি গ্যাং সুইচ। তো এটাকে কানেক্ট করার প্রথম স্টেপ হচ্ছে এখানে কানেকশন দেওয়াতে হবে। সুইচে 5 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে রাখলে এটা ব্লিঙ্ক করা শুরু করবে, যে কোনো একটা বাটন, 1 গ্যাং হোক, 2 গ্যাং হোক, 3 গ্যাং হোক, যে কোনো একটা বাটন ধরে রাখতে হবে 5 সেকেন্ড। আর এটা অবশ্যই র্যাপিডলি ব্লিঙ্ক করতে হবে। এই যে এখন যেটা ব্লিঙ্ক করতেছে স্লো ব্লিঙ্ক, এটা হবে না। দ্রুত যখন ব্লিঙ্ক করবে তখন বুঝতে হবে যে হ্যাঁ, এটা সুইচটা কানেকশন নেওয়ার জন্য রেডি আছে। এই যে এখন হচ্ছে আমরা সরাসরি অ্যাপসে চলে যাব। আমি অ্যাপসটা আগেই ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে স্মার্ট লাইফ অ্যাপ। এখানে প্লাস বাটন, অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইস এসেছে ইলেকট্রিক্যাল সুইচ, এই যে এটা সুইচ ব্লুটুথ প্লাস ওয়াইফাই, এটাতে আমরা প্রেস করব। দেন এখানে দেখাবে পারফর্ম নট পেয়ারিং অ্যাজ প্রমোটেড, নেক্সট ব্লিঙ্ক কোয়াইকলি, আমরা এটা 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 চাপ দিব। দেন আপনার যে বাসার ওয়াইফাই সেই ওয়াইফাইয়ের সাথে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর যখন কানেক্ট হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে ব্লিঙ্ক করা। এই যে হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার নাম চেঞ্জ করে রাখতে পারেন, আপনার যেই নাম দিতে ইচ্ছা সেটা দিয়ে রাখতে পারেন। আমি এখানে ইনোভেট গ্যাং সুইচ দিব। ডান। এইটা হচ্ছে ড্যাশবোর্ড সুইচের। সুইচ 1 হচ্ছে, দেখেন সুইচ 2, সুইচ 3। আবার এটাকে একসাথে অফ করা যায়, অল অফ, অল অন। তার পাশাপাশি এটা টাইম রুটিংও সেট করা যাবে। আপনি রাতে 11টার দিকে ঘুমাচ্ছেন, অটোমেটিক এটা 11টার দিকে বন্ধ হয়ে যাবে, এই সিস্টেমও করা যাবে। তো এই হচ্ছে কানেকশনের নিয়ম। থ্যাংক ইউ।